স্টুডেন্ট, আজকে ভিডিওর প্রথমে একটা গান শোনো। গানটা তোমাদের সবার জানা আছে, চলে এ দোস্তি কবি নাই তোড়েঙ্গে হাম। তা আজকে হচ্ছে দোস্তি কে কাহিনি। হ্যাঁ দেখো, কনজাংশনস আজকে পড়াবো। কনজাংশনস কনজাংশনস হচ্ছে দোস্তি কে কাহিনি। দোস্তি কার সাথে তার দোস্তি? দেখো ওয়ার্ড এর সাথে ওয়ার্ড, ওয়ার্ড আর ওয়ার্ড। হ্যাঁ এইটা সোলের সেই বীরু, ঠিক আছে, সেই যেটা অভিনয় করেছিল অমিতাভ বচ্চন আর আর কি নাম যেটা ছিল, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। আর একটা কাহিনী আছে না, যে ফেবিকালকে মজবুত জোট হ্যাঁ টুটে গেছে নেই, ফেবিকালকে জরি সমাজ ব্যবস্থা হলো ওয়ার্ড, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড, ফ্রেজের সঙ্গে ফ্রেজ, ফেবিকালকে জোর আছে এই টুকবে না, ক্লজের সঙ্গে ক্লজ, অথবা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্স, যে কমপ্লিট জোর। হ্যাঁ এই যে ধরো যোগ চিহ্ন, এটা তো বুঝতে পারবে, জোর চিহ্ন, যোগ চিহ্ন মানে জোর চিহ্ন, এই জোর চিহ্নটাই বুঝতে পারবে। তাহলে কি বলছি, কনজাংশন মানে কি? আগে দেখো ওয়াল কথাটা দিয়েছি, কারণ অনেক রকম কনজাংশন আছে সবগুলোর জন্য। কনজাংশন জিনিসটা কি দেখো, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড বা ফ্রেজের সঙ্গে ফ্রেজ, অথবা ক্লজের সঙ্গে অপর ক্লজ বা সেন্টেন্সের সঙ্গে অপর সেন্টেন্সকে যুক্ত করতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কনজাংশন বলে। এটা ভয় পাওয়ার কিছু নেই, কনজাংশন বড় একটা শব্দ শুনে ভয় পাওয়ার কিছু নেই, শুধু মাথায় রাখবে ফেবিকল কা জোর, এ জোর টুটে গে নেই। দেখো রামা এন্ড রানা আর ফ্রেজ, এখানে এই এন্ড জয়েন দ্য টু ওয়ার্ডস, এখানে কনজাংশনটা কি, জোরটা কোথায়, ফেবিকল কা জোর এন্ড, রামা এন্ড রানা আর ফ্রেন্ডস, এই এন্ড এই দুটো দিয়ে রামা এবং রানা, হ্যাঁ এই দুটোকে যুক্ত করছে কি, এন্ড এ যুক্ত করছে, দেখো যোগ করে দিচ্ছে এন্ড দিয়ে। অথবা দেখো অ্যাট ওয়ার্ক অ্যাট প্লে, এই দুটো কি, এই দুটো ফ্রেজ, দেখবে আমরা ফ্রেজের জন্য ভিডিও বানিয়েছি সেটা দেখবে। অ্যাট ওয়ার্ক অ্যাট প্লে, এটা দুটো কি ফ্রেজ, ফ্রেজটা যুক্ত হচ্ছে কি দিয়ে, এন্ড, এখানে ফেভিকল কে জোর কোনটা, অর দিয়ে যুক্ত করছে, দেখো অর অ্যাট ওয়ার্ক অ্যাট প্লে হি ডাজ হিজ বেস্ট, কনজাংশনস অর জয়েন্ট দ্য টু ফ্রেজেস। আবার দেখো সীতা ইজ সিঙ্গিং, হ্যাঁ সীতার খুব মন ভালো আছে, আজকে সুন্দর বৃষ্টি হয়েছে, তাহলে সীতার খুব মন ভালো, সীতা গান করছে, মনের আনন্দে গান করছে। কিন্তু বিপরীত ধর্মে দেখো, তখন সবার তো আর গান ভালো লাগে না, গীতা কি করলো, গীতা ভাবলো না আমি আর গান টান করবো না, রাইটিং এ লেটার, একটা লেটার লিখতে বসলো, যে বাবা বাইরে থাকে তাকে লেটার আছে, আমাদের এখানে আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠিক আছে, সীতা কি করছে, সীতা ইজ সিঙ্গিং বাট গীতা ইজ রাইটিং এ লেটার, দ্য কনজাংশন বাট জয়েন্ট দ্য টু সেন্টেন্স, দেখো সীতা ইজ সিঙ্গিং একটা সেন্টেন্স আর গীতা ইজ রাইটিং আর একটা সেন্টেন্স, হ্যাঁ রাইটিং কি, রাইটিং এ লেটার, তাহলে সীতা ইজ সিঙ্গিং এটা একটা সেন্টেন্স আর গীতা ইজ রাইটিং এ লেটার একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে কি, বাট দিয়ে যুক্ত করছে, কেন বাট, বিপরীত ধর্মী, দেখো একটা হচ্ছে গান করছে আর একজন রাইটিং করছে, বিপরীত ধর্মে যুক্ত যখন হবে তখন বাট দিয়ে আমরা যুক্ত করব। আর এখানে দেখো এন্ড, একই ধরনের জিনিস হলে তখন আমরা এন্ড দিয়ে যুক্ত করি, ঠিক আছে, এটা লিখে নাও, তারপরে এগুলো দিচ্ছি। স্টুডেন্ট আমি বলেছি যে তোমরা লিখে নাও, তারপরে বলছি, দেখো ক্লাসেস অফ কনজাংশন, দেখে দেখে বড় বড় ভয়, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নেই, কনজাংশন দুটোর মধ্যে তো দু প্রকার, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, দুটি সমপর্যায় বা সমশ্রেণীর ভাবকে যুক্ত করে, সমপর্যায় মানে একই ধরনের জিনিস, যেমন হি কেম ইন আই ওয়েন্ট আউট, সে আসলো এবং আমি বাইরে চলে গেলাম, এটাকে সমপর্যায় বলতে এন্ড দিয়ে যুক্ত করলো, এন্ডটা কি বলবো, কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার দেখো অন্যান্য প্রধান কোঅর্ডিনেশন কনজাংশন গুলো কোনটা একটু জানা দরকার, দেখো বাট এন্ড ফর অর নর অলসো আইদার অর নাইদার নর আদারওয়াইজ স্টিল ইয়েট সো দেয়ারফোর অ্যাজ ওয়েল অ্যাজ নো লেস দেন এটসেট্রা, এইগুলো এই কারণে জানতে হয়, তার এইগুলো একটু মুখস্থ না থাকলে তোমাদের জয়নিং করতে বড় সমস্যা হয়, তখন কি দিয়ে জয়নিং করবো, শুধু দেখ দিয়ে জয়নিং করবো না কি দিয়ে জয়নিং, এটা সমস্যা তৈরি হয়। তাহলে এই যে ফেভিকলের দোকান, এই ফেভিকলগুলোকে তোমাকে ভালো করে জানতে হবে যে এতগুলো আছে। আর সাবঅর্ডিনেট কনজাংশন, দেখো সাবঅর্ডিনেট কনজাংশন একটি স্বাধীন ক্লজকে অপর একটি নির্ভরশীল ক্লজের সঙ্গে যুক্ত করে, ক্লজ মানে বাক্যাংশ, দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে, উই ইট দ্যাট উই মে লিভ, এই উই ইটটা কি প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট উই মে লিভ এটা সাবঅর্ডিনেট ক্লজ, দেখো একটা স্বাধীন ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটোকে যুক্ত করছে দ্যাট দিয়ে, এই দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাটটা কি সাবঅর্ডিনেট কনজাংশন।
এবার দেখো প্রধান প্রধান সাবওয়ার্ডের কনজাংশন কোন হলো এগুলো একটু জানার দরকার আছে। দেখো আফটার, অলদো, অ্যাজ, বিফোর, বিকজ, হাউএভার, ইফ, সিন্স, স্টিল, আনটিল, হোয়েন, লিস্ট, দ্যাট, দেন, দো, আনলেস, ওয়েদার। দেখো WHETIC এর ওয়েদার বানানটা সেই ওয়েদারের আবহাওয়ার বানান, কিন্তু এটা সেই আবহাওয়া নয়। কিন্তু ওয়েদার হোয়াইল, অ্যাকর্ডিং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, সো ফার অ্যাজ, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, এতগুলো আছে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মনে রাখতে পারলে সুবিধা। এগুলোকে আবার সাবঅর্ডিনাল কনজাংশন এটা লিখে নাও, তারপরে দিচ্ছি। দেখো স্টুডেন্ট, ও অর্ডিনেটিং কনজাংশন আর ফোর ভয়েস। অর্ডিনেটিং কনজাংশন কয় প্রকার? চার প্রকার। এগুলো একটু একটু মনে হবে যে কঠিন, আসলে কঠিন না, এগুলো তোমাদের জানতে হবে। এতে জানলে তোমাদের দেখবে ভাষা ব্যবহার ইংরাজির পরে তোমাদের যে ভয় এটা চলে যাবে। আমি এই জন্য চেষ্টা করছি যে তোমাদের জন্য একটা সিরিজ তৈরি করার গ্রামারের, তোমরা এগুলো দেখবে ডিবি কোচিং চ্যানেলে, এইটা এসে দেখবে এবং আশা করি তোমাদের ইংরাজি ভয়টা দূর হবে। দেখো একটা হচ্ছে কিউমিউলেটিভ অর কপুলেটিভ, কিউমুলেটিভ বা কপুলেটিভ সংযোজন। এই কনজাংশন একটি বিবৃতি বা ঘটনাকে কেবল অপরটির সঙ্গে সংযুক্ত করে। যেমন দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করব, দ্য ওয়ান রিসিভড এ প্রাইজ, দ্য ওয়ান রিসিভড এ প্রাইজ অ্যান্ড দ্য আদার ওয়াজ প্রমোটেড। এই অ্যান্ড দিয়ে যুক্ত দুটো শব্দ সেন্টেন্সকে যুক্ত করছে। দ্য ওয়ান রিসিভড এ প্রাইজ, দেখো দ্য ওয়ান এটা সাবজেক্ট, রিসিভড ভার, এ প্রাইজ অবজেক্ট। আবার দেখো দি আদার্স ওয়াজ প্রমোটেড, ঠিক আছে, ওয়াজ প্রমোটেড এই ভার্ব আছে, এই দুটোকে যুক্ত করছে কি অ্যান্ড দিয়ে। আবার দেখো অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের পরীক্ষা আসে, দেখো ইউজ নট অনলি বাট অলসো। হ্যাঁ, মেন লাইক নট অনলি এডুকেশন, মানুষ তো পড়াশোনা এডুকেশন চাই, এডুকেশন শিক্ষা মানে কি তোমাদের শিক্ষাকে বহন করলে হবে না, বাহন করতে হবে, শিক্ষিত না হলে লেখাপড়া না হলে চাকরি বাকরি পাওয়া যাবে না, আর চাকরি না পেয়ে না পেলে মানি পাওয়া যাবে না, মানি ইজ মানি সুইটার দ্যান হানি, বুঝতে পারছো, মানি ছাড়া পৃথিবীতে সংসারে সব কিছু আছে। তাই বলছে মেন লাইক নট অনলি এডুকেশন, মানুষ শুধু পড়াশোনাই চায় না, বাট অলসো মানি। তাহলে দেখো মেন লাইক নট অনলি এডুকেশন বাট অলসো মানি, এটা খুব মারাত্মক কথা, মনে রাখবে নট অনলি বাট অলসো, মেন লাইক নট অনলি এডুকেশন, মানুষ শুধু লেখাপড়া চায় না বাট অলসো মানি। তার মানে আমাদের পড়াশোনার মূল কথা হচ্ছে চাকরি করো আর টাকা নিয়ে আসো, টাকা কি মানি সুইটার দেন হানি, ঠিক আছে। এরপরে দেখো অ্যাডভার্সেটিভ দুটি বিপরীত ভাবকে সংযুক্ত করে, তাকে বলা হয় অ্যাডভার্সেটিভ। যেমন বাট দেখো হি ইজ স্লো বাট হি ইজ শিওর, সে স্লো কিন্তু সে কি শিওর, নিশ্চিত, স্লো দেখো অনেকে খুব স্লো থাকে, হ্যাঁ কিন্তু একদম অ্যাকুরেট কাজ করে, কোনো রকম আমার মতো রকম ভরপর করে হাতে লেখা খারাপ করবে না, খুব স্লো থাকবে কিন্তু অ্যাকুরেট কাজ করবে। স্টুডেন্টদের মধ্যে এটা থাকে, খুব স্লো কিন্তু সে শিওর থাকে। হ্যাঁ হি স্লো বাট হি জর, অনেকে দেখবে খুব আস্তে আস্তে হাতে লেখা লাগে, পরীক্ষার সময় দেরি হয় কিন্তু সুন্দর একটা ভুল লেখে না, অঙ্কে 100 মধ্যে হয়তো বা কম পাচ্ছে কিন্তু একটা যেটা করছে ধরো 80 মার্কের আনসার করছে তো 80ই পাবে, আর আগে 100 মধ্যে অ্যান্সার করে 0 পায় সেরকম নয়, ঠিক আছে। হি ইজ স্লো বাট হি ইজ শিওর। আবার ইয়ার দেখো হি ওয়ার্কড ওয়েল ইয়েট হি ফেইলড, দেখো এই ইয়েটটা মারাত্মক খারাপ জিনিস। দেখো হি ওয়ার্কড ওয়েল, খুব ভালো কাজ করেছে কিন্তু তার শর্ত তার কি জুটেছে কপালে, ব্যর্থতা। হ্যাঁ তাহলে ইয়েটতে কি হয়, হি ওয়ার্কড ওয়েল ইয়েট হি ফেইলড। এই দেখো দ্য কনজাংশনস বাট অনলি হোয়ারাস নেভারদিলেস হাউএভার হোয়াইল স্টিল অ্যান্ড ইয়েট প্রভৃতি, এগুলো কি করে, এগুলো কনজাংশনগুলি দুটি বিপরীত বিবৃতিকে সংযুক্ত করতে ব্যবহার করে, এই জন্য এদের লিঙ্কিং ওয়ার্ড বা কন্ট্রাস্ট বলে। ভালো করে খেয়াল করো কন্ট্রাস্ট, একবার তোমাদের টিভির রিমোটে কন্ট্রাস্ট থাকে, ঠিক আছে, টিভির রিমোটে অবশ্যই খেয়াল করে দেখবে, আজকে টিভির রিমোটটা খুলে দেখবে দেখবে কন্ট্রাস্ট আছে, মানে বৈপরীত্য প্রকাশ করে, কন্ট্রাস্ট এটা মাথায় রাখবে, কন্ট্রাস্ট মানে বৈপরীত্য প্রকাশ করে। এইগুলোতে কি প্রকাশ করে, বৈপরীত্য প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, অ্যাডভার্সেটিভ মানে দুটি বিপরীত ভাবকে প্রকাশ করতে সংযুক্ত করে, কিরকম বাট দিয়ে ইয়েট দিয়ে, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট, ঠিক আছে। আবার বলছি দ্য কনজাংশন বাট অনলি হোয়ারাস নেভারদিলেস হাউ বা হোয়াইল স্টিল অ্যান্ড ইয়েট
প্রভৃতি কনজাংশন দুটি বিপরীত বিপরীতকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় এজন্য এগুলোকে লিংকিং অর বা কনট্রাস্ট বলে ঠিক আছে এরপর এটা লিখে নাও আর মাথায় রাখবে যে টোটাল কনজাংশনটা কিন্তু সেই ফেপিকলকে মজবুত করে টুটে গা নেই স্টুডেন্ট দেখো এরপরে তিন নাম্বার হচ্ছে অল্টারনেটিভ দুটি বিবৃতির মধ্যে যে কোনো একটি বেছে নেবার প্রস্তাবকে সংযুক্ত করে এই কনজাংশনগুলি দেখো অল্টারনেটিভ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত অল্টারনেটিভ মানে দুটার মধ্যে একটা অল্টারনেটিভ মানে কি দুটার মধ্যে একটা অল্টারনেটিভ হ্যাঁ মানে যেমন আইদার অর আইদার দিস পারসন অর হিজ প্যারেন্টস হ্যাভ ডান দিস একটা কাজ করেছে কে করেছে আইদার দিস পারসন হয় এই ব্যক্তি অথবা তার পিতামাতা প্যারেন্টস হ্যাভ ডান দিস তাহলে আইদার আর অর আবার নেগেটিভ হলে নাইদার নর হি ওয়াজ নাইদার অ্যান আইডলার অর এ গ্যাম্বলার আইডলারও না আবার জুয়ারিও না গ্যাম্বলারও না এরপর দেখো ইলাটিভ ইলাটিভ কি জিনিস এই কনজাংশনগুলি একটি বিবৃতিকে সংযুক্ত করে অপর একটি বিবৃতির সঙ্গে যা সিদ্ধান্ত স্বরূপ গ্রহণ করা হয় যেমন ধরো ফর দিয়ে হি ফেল্ট নো ফিয়ার ফর হি ওয়াজ এ ব্রেভ ম্যান কি সিদ্ধান্তটা হি ফেল্ট নো ফিয়ার তার কোনো ভয় নেই হ্যাঁ একদম বাপানশেষ কোনো ভয়টাই নেই কেন ভয় হয়নি কারণ হি ওয়াজ এ ব্রেভ ম্যান তোমরা সবাই ব্রেভ ম্যান তো হ্যাঁ ভবিষ্যতে বড় মান হবে সেরকম আর কি এবং ফর দিয়ে হি ফেল নো ফিয়ার তার কোনো ভয় লাগে না ফর হি ওয়াজ এ ব্রেভ ম্যান এবার তোমরা দেখবে সব স্টুডেন্ট একদম পরীক্ষা আর ভয়টা তোমাদের থাকবে না কনজাংশন নিয়ে তোমাদের তো চিন্তাই থাকবে না কারণ তোমরা কনজাংশন ভালো করে শিখে যাবে এই ভিডিওটা দেখার পরে ধরো হি ফেল নো ফিয়ার ফর হি ওয়াজ এ ব্রেভ ম্যান সব ব্রেভ ম্যান হয়ে যাবে আবার দেখো দেয়ারফোর হি ওয়াজ গুড টু মি সে আমার পক্ষে খুব ভালো মানে আমার জন্য ভালো কাজ টাজ করে দেয়ারফোর আই লাভ হিম সেই জন্য আমি তাকে কি করি খুব ভালোবাসি তাহলে এগুলো কি হচ্ছে কারণ দর্শাচ্ছে না এগুলো একটা কারণ দর্শায় কারণ হি ওয়াজ এ গুড টু মি সে আমার জন্য ভালো এন্ড দেয়ারফোর আই লাভ হিম তার জন্য আমি তাকে ভালোবাসি হ্যাঁ তাই এগুলোকে লিংকিং ওয়ার্ডস অফ রিজন বলে লিংকিং অফ রিজন রিজন মানে কি কারণ রিজন মানে কি কারণ দেখো কার্যকারণ সম্পর্ক হি ওয়াজ গুড টু মি আমার জন্য ভালো দেয়ারফোর আই লাভ হিম সেই জন্য আমি তাকে ভালোবাসি আবার দেখো হি ফেল নো ফিয়ার কারণ কি ফর হি ওয়াজ এ ব্রেভ ম্যান সে তো একটা সাহসী মানুষ তার তো ভয় কি থাকবে হ্যাঁ সাহসী মানুষের কোনো ভয় থাকে না ঠিক আছে এটুকু লিখে নাও তারপরে বাকিটা দিচ্ছি এ বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায় শোনো বন্ধুরা আই স্টুডেন্ট এই বন্ধন কিন্তু প্যার কা বন্ধন তোমরা সবাই সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো গ্রামারের তোমরা যা বলো তাই কিন্তু আমার কথাগুলো শুনতে হবে ভালো করে গুলো দেখতে হবে ঠিক আছে আর তোমাদের কিছু কাজ নেই দেখো দেখলে তোমরা বুঝতে পারবে গ্রামারের ভয় তোমাদের চলে যাবে ইংরেজির ভয় আমি একদম তাড়িয়ে ছাড়ো ভূত চাড়ে ছাড়িয়ে দেবো একদম ঠিক আছে শোনো মন দিয়ে সাব সাব অর্ডিনেশন কনজাংশনকে অর্থনীতিতে শ্রেণীবদ্ধ করা কিরকম এক্সপ্রেসিং টাইম অর্থ দেখো সময় হোয়েন দিয়ে দেখো হোয়েন উই লেফট হোয়েন হি অ্যারাইভ হ্যাঁ কি হয়েছে জানি না সে যখন আসলো আমরা চলে গেলাম আসলে তার সাথে আমাদের বলি মনে ভালো নেই তাহলে উই লেট হোয়েন হি অ্যারাইভ সে যখন আসলো আমরা কালটি বাংলা মাত্র বিফোর দেখো লুক বিফোর ইউ লিভ এটা মন দিয়ে খেয়াল করো কোনো কাজ করার আগে দুবার ভাববে কাজটা করার পরে আর কিছু কিছু ভাবাই যাবে না কাজটা করার আগে ভাবো হ্যাঁ লুক বিফোর ইউ লিভ একটা কাজ করে ফেললে দিয়ে সমস্যায় পড়লে সেটা একদম সমস্যায় পড়ে গেলে তার আগে ভেবে নিয়ে কাজ করো এই জন্য বলছে লুক বিফোর ইউ লিভ এই বিফোরটা খুব মারাত্মক জিনিস এবার দেখো এক্সপ্রেসিং পারপাস উদ্দেশ্য দ্যাট উই ওয়ার্ক হার্ড উই মে আর্ন এ লিভিং ঘুরে ফিরে এক কথা আমরা ওয়ার্ক হার্ড প্রচুর পরিশ্রম কেন করি হ্যাঁ কারণ পাপি পেট কেমনি কি জন্য পরিশ্রম করি খাবার জন্য আমরা যদি খাই না করতে পারি তাহলে আমরা খেতে পারবো তার জন্য বলছে উই ওয়ার্ক হার্ড দ্যাট উই মে আর্ন লিভিং আমরা যেটা লিভিং করার জন্য আয় করতে পারি তার জন্য আমরা কঠোর পরিশ্রম করি এবার দেখো এক্সপ্রেসিং কজ অফ রিজন কারণ দেখো বিকজ উই স্টেট অ্যাট হোম বিকজ ইট রেইন হেভিলি যখন প্রচন্ড এই যে বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে যখন প্রচন্ড বৃষ্টি হবে আমরা কি করবো স্কুলে তো যাবো না হ্যাঁ উই স্টেট অ্যাট হোম বিকজ ইট রেইন হেভিলি বৃষ্টি হচ্ছে সেই জন্য সিন্স দেখো সিন্স সিন্স উই হ্যাভ নো মানি উই ক্যান বাই ইট শুধু না বাই এনিথিং নো মানি নো হানি যদি আমাদের পয়সা না থাকে সিন্স দেখো সিন্স উই হ্যাভ নো মানি উই ক্যান নট বাই ইট যা চাইবো তা কিনতে পারবো না কারণ আমাদের কাছে পয়সা নেই অ্যাজ দিয়ে দেখো অ্যাজ ইট ইজ ওয়েট উই শ্যাল নট ইউজ ইট আর কোনো ভিজে জিনিস আমরা ব্যবহার করতে পারবো পারবো না এবার দেখো চার নাম্বারে রেজাল্ট অর কনসিকুয়েন্স মানে ফল হি ওয়াজ সো টায়ার্ড এত ক্লান্ত দ্যাট হি কুড নট স্কার্সলি স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে পারছে না এত ক্লান্ত ঠিক আছে এরপরে কন্ডিশন কন্ডিশনটা কি শর্ত ইফ
You will die if you smoke. এই স্মোকের কথা একটু শুনে নাও। আমি ক্লাস 5 এ ক্লাস করছি একদিন, না একটা ছেলে তার পকেটে পাওয়া গেছে কি বলো না দেশ লাই। আলম হেরে তো পকেটে দেশ লাই কেন? বলে স্যার আমি বিড়ি খাই না, মাঝে মাঝে খাই। বুঝি স্যার দেশ লাই কেন? আমি জিজ্ঞাসা করলাম মাঝে মাঝে বিড়ি খাই মানে কি? ও আসলে দেশ লাই ওর বাবার কাছে শিখেছে বিড়ি খাওয়া, তাই মাঝে মাঝে একটু ফুকে টুকে নেয় আর কি। এবার একটা ছেলে না স্যার ও প্রায় বিড়ি খায়, ঠিক আছে তোমরা কিন্তু বিড়ি খেয়েও না যা করো। এই গেল দেখো ইফ দিয়ে কি হচ্ছে, ইউ উইল ডাই ইফ ইউ স্মোক। যদি বিড়ি খাও বা যদি স্মোক করো তোমার কি হবে, রোগ হবে, ক্যান্সার হবে, মরে যাবে। বিড়ি খেলে হবে ক্যান্সার, নাই তার ক্যান্সার। এবার দেখো আনলেস ইউ উইল ডাই আনলেস ইউ টেক রেস্ট, কঠোর পরিশ্রম করো ঠিক আছে কিন্তু রেস্ট তো নিতে হবে। তাহলে বলছে কি আনলেস মানে যতক্ষণ না পর্যন্ত, ইউ উইল ডাই আনলেস ইউ টেক রেস্ট, যদি রেস্ট না নাও শুধু খাটো আর শুধু পড়ো, পড়াশোনা দরকার আছে সব ঠিক আছে, বাড়িতে মা বাবাকে বলবে রেস্টেরও দরকার আছে, না হলে কিন্তু মরে যাবে। ওয়েদার আজকে ওয়েদার কি ক্যান ডু, এই দেখো এই ওয়েদার কিন্তু আবহাওয়ার ওয়েদার না, মানে নাকি WIC TIC ওয়েদার, এটা কিন্তু আবহাওয়ার ওয়েদার নয়, এটা আজকে ওয়েদার হি ক্যান ডু, সে পারে কিনা করতে তাকে শর্ত। হ্যাঁ সে যদি বলে না আমি করতে পারবো না, নাও পারতে পারে, তাহলে এই শর্ত জন্য সেই ওয়েদার। দেখো আজকে ওয়েদার হি ক্যান ডু, বন্ধুকে একটা বললে আরে তুই পারবি এটা করতে, এই যে শর্তটা এটা বলছে ওয়েদার। এবার দেখো কম্পারিজন তুলনা, তোমরা কম্পারিজন সব ভালো করে জানো। এখন গরমকাল আম পাওয়া যাচ্ছে, বাজারে যাও আর রাইপ ম্যাঙ্গো কিনে আসো, কারণ কি রাইপ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, অ্যাজ সুইট অ্যাজ পজিটিভ ডিগ্রি। এখানে অবশ্য আমরা ডিগ্রি পড়াচ্ছি না, ডিগ্রির জন্য আলাদা ভিডিও আছে সেটা দেখবে। এটা হচ্ছে তোমাদের কনজাংশন, কনজাংশন আমি প্রথমেই বলেছি ফেভিকলকে মজবুত জোর এজোর টুটে গেলেই, ঠিক আছে। অ্যাজ 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 দেখে দ্য রাইপ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, হানির মতো সুইট। তাহলে আমাদের এই সুইট আজকে এখানে এসে তোমরা ম্যাঙ্গো খাও, আর এটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।